খুব সিম্পল একটা নিয়ম আছে, বেশ তো একটা একটা সীমাবদ্ধ সংখ্যার মধ্যেই খেলাতে থাকতে হবে। অনেক সময় এটা 15-তে থাকে, 16-তে, এখানে বোধহয় 17 জনের ম্যাক্সিমাম একটা স্কোয়াড হতে পারে। সো 17 জনের দল বাংলাদেশে আছে এখন। লিটন কুমার দাস প্রথমে যেতে পারেনি, তার জায়গায় বিজয় গেছে। এদের পরের নিয়মটা হচ্ছে যে খেলোয়াড় যদি পরিবর্তন করতে হয় সেটা একমাত্র হতে পারে যদি কোনো খেলোয়াড় ওখানে ইনজুর্ড হয় এবং সেটা যথার্থভাবে প্রমাণ করতে হবে কর্তৃপক্ষকে যে হ্যাঁ আমার দলের একজন খেলোয়াড় ইনজুর্ড হয়েছে, তার আমার রিপ্লেসমেন্ট দরকার, এবং সেই রিপ্লেসমেন্টকেও আগে থেকে জানিয়ে রাখা হবে যে রিপ্লেসমেন্ট গুলো কারা কারা। সো তাদের মধ্যে থেকে রিপ্লেসমেন্ট আসতে হবে। সো এর বাইরে আর কোনো ইয়ে নেই, কিন্তু এটা সম্ভব না যে আমরা গেলাম এবং একজন প্লেয়ারকে নিয়ে সরিয়ে আসলাম, সরিয়ে নিলাম এবং তার তার জায়গায় লিটন কুমার দাস গেল বা অন্য কেউ গেল, এটা সম্ভব না। সো এবং যেভাবে ঘটনাগুলো ঘটছে, লিটন যাচ্ছে এবং কার জায়গায় যাবে, মানে এই নিউজটাও আমি আমার কাছে খুবই অসম্মানজনক মনে হয়েছে যে একটা একটা ফেক ইঞ্জুরি করে তার যে কারো জায়গায় লিটনকে নেওয়া হবে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না এটা আমার হবে কেন। সো আমার মনে হয় না তেমন কিছু হবে। আমার ধারণা যে লিটনকে বোধ হয় ওখানে রাখা হচ্ছে ইন কেস কেউ যদি ইনজুর্ড হয়, সেই ক্ষেত্রে লিটনকে পাঠানোর যে সময়টা লাগতে পারে সেই সময়টা যেন না লাগে, লিটন যেন অ্যাভেলেবল থাকে সেখানে, ইন কেস কোনো ইনজুরি যদি থাকে সেক্ষেত্রে লিটনকে সাথে সাথে রিপ্লেস করার সুযোগটা তারা নিতে চায়।